আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের দোয়ায়। কুরবানির পর থেকে আসলে তেমন একটা ভিডিও দেওয়া হয়নি, এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম ওই কয়েকদিন। নিয়মিত দেখা গেছে আমি 5-6টা করে ভিডিও দিছি, সো এই কারণ এইটার কারণে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। যাই হোক, ওই কথা পরে, ভিডিও দিব কতটুকু দিব কয়টা দিব এটা পরের বিষয়। আমরা এখন আসি বনশ্রীতে। আমরা ঈদের দিন বিকেলে কিন্তু একটু ঘুরে দেখি যে এলাকার আসলে কুরবানির চিত্রটা কিরকম হয় বা কুরবানির পরে বনশ্রী এলাকার দৃশ্য আসলে কেমন থাকে। সো আপনারা এখন আমার সাথে আছেন, আশা করি সবাই। ভিডিওটা কেমন লাগতেছে আমাকে জানাবেন। আমি এখন আসি বনশ্রীর এফ ব্লকে। এটা কিন্তু এফ ব্লকের রাস্তা, আমরা এখান দিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করতেছি যে কোন কোন জায়গায় গরু কাটা হচ্ছে, জবাই করা হচ্ছে, কিংবা কোথাও, এই যে দেখেন, বলতে না বলতেই একটা খুব সুন্দর দেশাল একটা গরু কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো এই দৃশ্যগুলোই আমরা একটু দেখব যে কোথায় গরু জবাই করা হচ্ছে, কাটা হচ্ছে বা মাংস বিলানো হচ্ছে, এবং কোথায় কোথায় এখনও গরু জীবিত আছে বা গরু যেগুলো জবাই করা হয় নাই, যেগুলো আজকে কুরবানি হয় নাই, হয়তো আগামীকালকে হবে, সেইগুলা কোথায় কোথায় আছে এটা দেখব। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের বনশ্রীতে কিন্তু এই ঈদের দিন গরু জবাইয়ের পরে অর্থাৎ দুপুর 3-4টার দিকে প্রচুর পরিমাণে মাংসের হাট বসে। মাংসের হাট কি? মাংসের হাট হইতেছে এই যে আমরা মাংস বিলাই দিই বা কুরবানির গোশত গরিবদের মাঝে দান করি, এই গোশতগুলো আসলে কোথায় যায়? এই দেখেন কোথায় যায়, হাতের বামে দেখেন, এখানে একটা মাংসের হাট বসছে, কেজি হিসাবে বিক্রি চলতেছে এবং যারা ক্রেতা আছেন, ক্রেতা সাধারণ, তারা কিন্তু মাংস কিনে নিচ্ছেন। এবং এই মাংসগুলো কিন্তু খুব একটা কম দামে বিক্রি হয় না, এই মাংসগুলো 700-750, কোনো কোনো জায়গায় 800 টাকায়ও বিক্রি হয়। তাহলে আমার কথা হচ্ছে, এই মাংসগুলো মানুষ কেন কিনে? এটার পিছনে কয়েকটা কারণ আছে, আমি যতটুকু অ্যানালাইসিস করে বের করছি। তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যারা কুরবানি দিতে পারে না কিংবা কুরবানি দেওয়ার সামর্থ্য বা তৌফিক যাদের হয় নাই, একটু নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, তারা এই যে দেখেন এখানে কিন্তু কুরবানির গোশত বিলানো হচ্ছে। আমরা এখন আছি ই ব্লকের 3 নম্বর রোডে। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা একটু নিম্ন আয়ের মানুষ, যাদের পক্ষে আসলে সম্ভব হয় নাই দেয়ার, কিন্তু তারা আবার এখানে এসে হাতও পাততে পারে না যে বিলাই দেয়া মাংস তারা নেবে। সো তারা করে কি, মাংস কিনে। ঈদের দিন প্রচুর মাংস বিক্রি হয়, ঈদের আগের দিন কষাইয়ের দোকানে যা বিক্রি হয় তার চেয়ে ঈদের দিন রাস্তার উপর এরকম হাটে প্রচুর মাংস বিক্রি হয়। এখন কারা বিক্রি করে? ওই যে আমরা যাদেরকে সোয়াবের আশায় মাংস দেই বা গোশত দেই, যে বিলাই আমরা, সেই মাংসগুলো বা গোশতগুলাই তারা এনে এই মাংসের যে পাইকারি ক্রেতা তাদের কাছে বিক্রি করেন। এই যে দেখেন ধোয়া মোছা চলতেছে মানুষের রাস্তাঘাটগুলো, সো এই পাইকারি ক্রেতাদের কাছে তারা মাংস বিক্রি করে। কত করে বিক্রি করে? 600-650, 550-তেও বিক্রি করে, 650-তে বিক্রি করে, 600-তেও বিক্রি করে। আচ্ছা, এরপরে ওনারা কী করে? ওনারা গোশতগুলো আবার 750-800, অর্থাৎ 100-150 এবং ইভেন 200 টাকা লাভেও বিক্রি করে, তবে ম্যাক্সিমাম জায়গায় 150 টাকা লাভেই বেচে। এই যে দেখেন 150 টাকা লাভ করে তারা মাংস বিক্রি করতেছে, তাদের একটা আয়ের উৎস হইল। যারা বিক্রি করতেছে তাদের কাছে খুচরা খুচরা, তারা এই মাংসগুলো কেন বিক্রি করে? প্রধান কারণ হচ্ছে, আমরা এখন চিন্তা করি যে কেন বিক্রি করে। দেখেন, আমরা গোশত বাসায় নেই, ফ্রিজে কিছু রাখি, আত্মীয় স্বজনদের দেই, গরিবদের দেই, নিজেরা কিছু খাই, নিজেরা যেগুলো খাবো সেগুলো কিন্তু আমরা ফ্রিজে রাখি কিংবা রান্না করি। আচ্ছা, এখন আমাদের অবস্থা আছে ফ্রিজে রাখার, গরিবদের কিন্তু সেই অবস্থাটা নাই, তাদের অনেকের বাসায় ফ্রিজ নাই, তারা ফ্রিজ রাখতে পারে না, মাংস নষ্ট হয়ে যেতে পারে। 2 নম্বর, আমরা রান্না করে খাই। এখন আপনারা যারা গরুর মাংস প্রেমী আছেন বা গরুর গোশত খুব পছন্দ করেন খেতে, তারা খুব ভালো করেই কিন্তু জানেন যে গরুর মাংস বা গরুর গোশত রান্না করতে কী পরিমাণ তেল, মশলা এবং আগুনের প্রয়োজন হয়, অর্থাৎ গ্যাস। এখন অনেক জায়গায় মানুষ আছে যাদের সিলিন্ডার গ্যাস, তারা এত গ্যাস অ্যাফোর্ড করতে পারে না, তাদের ওই রকম তেল মশলা নাই বাসায় রান্না করার মতো, বা যেই পরিমাণ তেল এটার পিছনে দিয়ে তারা এক বেলা রান্না করে খাবে, এই পরিমাণ তেল দিয়ে রান্না করলে তারা 3 বেলা বা হয়তো 2 দিনের তরকারি তারা রান্না করতে পারে। এখন আসি মশলায়।
গরুর মাংস রান্না করতে সাধারণত যেই মশলাগুলো লাগে সেগুলো খুবই দামি এবং এক্সপেন্সিভ মশলা, এবং এগুলো অল্প দিলেও হয় না, এগুলো পরিমাণ মতোই দিতে হয়, নাহলে গরুর মাংস আবার স্বাদ হয় না, মজা হয় না। এখন এত শত দিক বিবেচনা করলে ওনারা সবচেয়ে আরামদায়ক উপায় মনে করে যে আমরা যদি গোশত বিক্রি করি তাহলে কেন বিক্রি করলে ওনারা 600-650 করে বিক্রি করে, তো 600-650 করে বিক্রি করলে ওনারা ওইটা দিয়ে ভাতের চাল কিনে, ডাল কিনে, তারপরে হয়তো গুড়া মাছ কিনে, ছোটো মাছ কিনে বা তরকারি বাজার করে। এরপরে ওনাদের আবার যাদের একটু অসুস্থতা আছে তারা হয়তো অনেকে ওষুধও কিনে। এই যে দেখেন আরেকটা দেশাল, খুব সুন্দর ফাটাফাটি একটা দেশাল গরু কিন্তু এখানে দেখা যাচ্ছে, ওয়াও। তো মূল কথায় ফিরে আসি, এখন ওনারা এই যে এই জিনিসগুলো কিনে এতে করে কিন্তু ওনাদের মোটামুটি এক সপ্তাহের বাজার হয়ে যায়। আর এক পরিবারে তো আর একজনই মাংস ঢোকায় না, দেখা যায় অনেক সময় দুইজন তিনজনও মাংস ঢোকাতে বের হয় এক পরিবারের। সো ওনারা নিয়ে গিয়ে কিন্তু এইভাবে মাংস নিজেরা বিক্রি করে, এবং বিক্রি করে যেই টাকাটা হয় এটা দিয়ে কিন্তু ওনারা বাজার সদাই করে ওনারা মোটামুটি কয়েকটা দিন চলতে পারে। মাংস রান্না করলে আর কয় বেলা খেয়ে কয় দিন চলতো, আর এটা রান্না করতে যে পরিমাণ খরচ ওই খরচই ওনাদেরকে কে দিত? আমরা তো খালি কাঁচা মাংস দিই, আমরা তো আর মশলা সহ দিই না। হাতের ডান দিকে দেখেন এখানে সঞ্জিদা ফার্মার নিচে কিন্তু প্রচুর পরিমাণে গোশত বিক্রি হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাই, এটা যেহেতু সিডি ব্লকের অ্যাভিনিউ রোড, এই রোডের উপরে অনেক মাংসর বিক্রেতা বসে। এই যে দেখেন একজন গোশত বিক্রি করতেছে। আমরা ক্রেতাদের যেখানে ক্রেতা থাকে সেখানে আমরা যাব না, তারা কষ্ট পেতে পারে। হাতের বামে দেখলেন আপনারা এখানেও গোশত বিক্রি হচ্ছে, এইখানে দেখেন দুই সাইডে হাতের ডানে এবং বামে দুই জায়গায় গোশত বিক্রি হচ্ছে। আমরা একটু দেখি যে গোশতগুলা আসলে যে বিক্রি হচ্ছে এইগুলা কেমন, বা এই গোশতের কোয়ালিটি আসলে কেমন, আমরা একটু দেখি। সামনের দিকে যাই, এই যে দেখেন এই জায়গায় আমরা চলে আসছি। এই ওনার সাথে আমার কথা হয়েছিল, সম্ভবত টেকনিক্যাল কোনো কারণে এই অডিওটা আসে নাই। সো উনি আমাকে যেটা জানাইছে যে এখানে আসলে এই যে উনি হচ্ছে বিক্রেতা, 600-650 করে উনি কিনে আবার কেজি হিসাবে উনি বিক্রি করে। এই যে এই মাংসগুলো উনি কিন্তু সংগ্রহ করছে, যারা টোকা আনছে তাদের কাছ থেকে কেজি করে কিনছে, কেজি করে আবার উনি বিক্রি করতেছে। মাংসের কোয়ালিটি আপনারা নিজেরাই দেখেন সামনাসামনি কীরকম, এর মধ্যে কিন্তু হাড্ডি তেল চর্বি সব কিছু মিক্স করাই আছে। তো যেহেতু তেল হাড্ডি চর্বি মিক্স করা, আমার মনে হয় কষাইয়ের দোকান থেকে নিলে এর থেকে বেটার কোয়ালিটির মাংস পাওয়া যাবে। কিন্তু ওনাদের কাছ থেকে কেন কিনে, কারণ মানুষের মধ্যে একটা আবেগ থাকে, ইমোশন থাকে। উনি আমাকে কথা কথা যেটা জানাইলেন যে এই কুরবানির মাংস বিক্রি হয়ে যায় ঈদের দিনের পরে আর থাকে না, এমনকি ঈদের দিন সন্ধ্যার মধ্যে বিক্রি হয়ে যায়, কারণ এর চাহিদা প্রচুর। এই দেখেন কত মানুষ ভিড়ে রাখছে ওনাদেরকে। সো মানুষের মধ্যে না একটা আবেগ বা ইমোশন কাজ করে যে আমরা কুরবানির মাংস খাইতে পারতেছি, বা কেউ এই লোকটা বা এই গরুটা অনেক দাম দিয়ে গরু কিনছে, এখন এই গরুর গোশতটা আমরা পাবো। সো এই গোশতটা খাইতেও হয়তো কুরবানির একটা আমরা ফ্লেভার পাবো এরকম, কারণ কষাইয়ের দোকান থেকে হয়তো ওনারা কিনে খায় বা অনেক সময় খায়ও না, কিন্তু ওনারা কুরবানির মাংস এই ভ্যানগাড়ি থেকে কিন্তু ঠিকই কিনে। বন্ধুরা দেখেন আমরা দেখতেছি কিন্তু ঈদের দিন বিকেলে বনশ্রী এলাকার চিত্র বা দৃশ্য। বনশ্রী এলাকায় কুরবানির গরুর গোশত বিক্রি হয় হচ্ছে, আগেও হয়েছে এবং হবে। সামনে এক মহিলা বিক্রেতা, আমরা যেহেতু উনি একজন নারী তাই আমরা এখানে থামবো না, ওনার ফেস দেখাবো না, হয়তো জীবিকার তাগিদে উনি এই গরুর গোশত বিক্রি করতে রাস্তায় নেমেছেন। আমরা তামান্না ফার্মেসির থেকে সামনে আগে যাই, হাতের বামে এখানে একটা ভ্যান আছে, দেখেন এই যে বেচারার কাছে এক ভাগাই আর আছে বিক্রি করার জন্য। মানে এই মাংসগুলো সংগ্রহ করতে করতে কিন্তু দুপুর 2-3 বাজে, তার মধ্যে তারা আবার আনে, এনে মাংসগুলো ভ্যানের উপর সাজায়, এর মধ্যে 5:30-6 বাঁচতে বাঁচতে তাদের কাছ থেকে গোশত আবার শেষ হয়ে যায়। মানে বুঝতে পারতেছেন যে এই গোশতের কী পরিমাণ ডিমান্ড, কুরবানির গোশত কেনার জন্য মানুষের কী পরিমাণ ডিমান্ড। এই যে হাতের বামে দেখেন এই জায়গায় কিন্তু শেষ, বেচাকেনা শেষ, এটা এখন চলে যাবে। আচ্ছা আমরা এখন একটু সামনের দিকে যাব, বি ব্লক বা এ ব্লকের দিকে, ওই দিকেও কিন্তু মাংসের একটা ভালো বাজার বসে। আমরা ওই জায়গাটা একটু যাওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে বনশ্রী এ ব্লক কাঁচা বাজারের যে সাইডটা আছে সেখানে আমরা যাব, যে দেখব। এই যে দেখেন এখানেও কিন্তু বেচা বিক্রি হচ্ছে,
আমরা ওইখানের দিকে যাই এবং চলেন, যে দেখি ওইদিকের কি অবস্থা। কুরবানির ঈদ বিকেলবেলা, সকালে কিংবা কালকে রাতেও এইসব জায়গাগুলো দিয়ে আমি যখন যাচ্ছিলাম এবং দেখতেছিলাম প্রচুর পরিমাণে গরু, প্রচুর গরু প্রত্যেকটা রোডে। আপনারা এলাকার যে ভিডিও সেই ভিডিওগুলোও পাবেন। আমি আসলে একটু শারীরিক অসুস্থতার কারণে একটু ভিডিওগুলো দিতে হয়তো দেরি করতেছি। আর আপনাদের যারা যারা আমার কাছে ভিডিও পাঠাইছেন যে আমি সবসময় আমার সাবস্ক্রাইবার বন্ধু যারা বা চ্যানেলে আমার সদস্য যারা, তাদের কুরবানির গরু ছবি এবং ভিডিও নিয়ে কিন্তু একটা বা দুইটা বা কয়েকটা পর্ব আমি করি, এই বছর আমি করব। আমাকে যারা ভিডিও দিয়েছেন তারা অনেকে টেনশনে আছেন যে আমি এখনও দেখতেছি না কেন বা বানাচ্ছি না কেন। টেনশনের কিছুই নাই, ধৈর্য ধরেন, হয়তো একদিন দুই দিনের মধ্যেই আপনার ভিডিওগুলো পাবেন। এই দেখেন এখানে গোস্ত দেখা গেল। আচ্ছা, সো আপনারা টেনশন নিয়েন না, এই ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা এখন বি ব্লক, হ্যাঁ বি ব্লকে, তো বি ব্লকের আমরা 6 নম্বর রোড দিয়ে আগাচ্ছি, না বি না, এটা এ ব্লক, এ ব্লকের 6 নম্বর দিয়ে আগাইতেছি। দেখি 6 নম্বর, সরি 7 নম্বর, আমার হইলোটা কি, 7 নম্বর রোড দিয়ে আগাইতেছি। দেখি সামনে গেলে কি দৃশ্য দেখা যায়। এই রাস্তা ভিজা, এইদিকে দেখেন এখনও রাস্তার মধ্যে রক্তের একটা ছাপ আছে, অর্থাৎ এখানে দেরি করে কুরবানি হয়েছে। কত কত গরু, প্রত্যেকটা বার এই কুরবানির হাট আসার আগে দিয়ে মনে হয় যে কত দিন জানি অপেক্ষা করলাম, দেখতে দেখতে চলে আসলো। এবং যখন আমরা অপেক্ষা করতে থাকি হাটের বাসগাড়া হয়, গরু আনা কবে হবে, এই যে কয়েকদিন আগে মনে হয় কয়েকদিন আগেই আপনারা বলতেছিলেন শাহজাহানপুর হাটে যান ভাই, কমলাপুর হাটে যান, দিয়াবাড়ি হাটে যান, আর এখন দেখেন সব কিছু শুধুই স্মৃতি। যাই হোক, এইগুলো নিয়ে আমরা অন্য একটা পর্বে কথা বলবো। আমরা এখন এই ব্লক কাঁচাবাজারের সাইডে চলে আসছি। একটু সামনে গেলে এই দেখেন, কাঁচাবাজার থেকে একটু সামনে গেলে এখানে বিপুল পরিমাণ হাট বসছে মাংসের। না আমার মনে হইতেছিল যে আমি যেখানে ভিডিও করব বা ভিডিও করতেছি মানুষ নাকি আমাকে কিছু বলে, নাকি তারা মাইন্ড করে, আসলে আমি এটা চিন্তা করতেছিলাম। যাই হোক, তারপরেও আমি ভিডিও করি। এই যে দেখেন এই লোকের কাছে অনেক পরিমাণে গোশত আছে। এই যে এই লোক থালা নিয়ে বসছে, হাতের ডান দিকে আপনারা দেখেন ওইখানে মানুষ ভিড় করে রাখছে, মাংস কেনা বেচা হচ্ছে। এই যে হাতের বামে মাংস কিনতেছে। সামনের দিকে আমরা খুব একটা যাব না, আমরা ঘুরাই ফেলবো, ওইদিকে আর কিছু নাই আমার মনে হচ্ছে। এই দেখেন হাতের বামে, এখন আপনারা যদি দেখেন সামনে, এই জায়গায় কিন্তু অনেক গোশত কেনা বেচা হচ্ছে। তো আপনারা আসলে যারা চিন্তা করতেছেন আমরা তো ভালো কাজের উদ্দেশ্যে মাংস দিলাম, এখন এই অবস্থা যে বিক্রি করতেছে আমাদের, তাহলে এখন কি হবে? না আপনাদের আমাদের কিছুই হবে না, আমরা তো ভালো নিয়ত এবং ভালো উদ্দেশ্যে দিছি। মানুষ আসলে যারা বিক্রি করতেছে তারাও আসলে বাধ্য হয়ে করতেছে। সো আপনার যে নিয়ত, আপনার নিয়তের জায়গায় নিয়ত ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার নিয়ত বুঝে নিছে। এবং আপনি যদি ভালো নিয়তে দিয়ে থাকেন তাহলে আপনি নিয়ত করার সাথে সাথেই আমার মনে হয় আল্লাহ তাআলা ওইটা কবুল করে নেবেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই, বাকিটা ওনারা যা করতেছেন, ওনাদের কাজ যদি ভালো হয় তাহলে ভালো, খারাপ হইলে সেটার বিচারও আল্লাহই ওটার বিচার করবেন। আপনারা আমার এটা নিয়ে কোনো আসলে টেনশন করার কিছু নাই। আমরা এখন কুঞ্জবন এলাকার দিকে যাইতেছি। রামপুরার কুঞ্জবন যে একটা এলাকা আছে টিভি সেন্টারের একটু পরে বা টিভি রোডের পরে, সেই এলাকায় যেতেছি। এখানে কিন্তু বিশাল সাইজের একটা গয়াল ছিল, আমরা গতকালকে সন্ধ্যার দিকে কিন্তু দেখছিলাম। সো আমরা ওই দেখেন মাদ্রাসা চামড়া নিতেছে। এই দেখেন এই গয়ালটা কিন্তু এই জায়গায় এই দুপুরবেলা জবাই করা হলো। এবং দেখেন গয়ালের মাংসের কালার দেখেন, এবং চর্বির কালার দেখেন, একটু হলুদ কালার। এত বড় গয়ালটা 2,10,000 বা 15,000 ছিল, এটা জবাই করে ফেলা হয়েছে এখানে। তো বন্ধুরা আজকে পর্বটা আমরা এখানে শেষ করতেছি। আপনাদের কুরবানির গোশত কোথায় যায় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।